সাকিব খান কিন্তু আমাদের বাংলাদেশটাকে বাহিরের দেশে খুব ভালোভাবে প্রেজেন্ট করতেছে, তো আমাদের বাংলাদেশটা আরো হাইলাইট হচ্ছে, আমাদের বাংলাদেশটাকে আরো মানুষ চিনতেছে, ঠিক আছে, আরো মানুষ জানতেছে। তো এই মানুষটাকে আমরা কি পারতেছি, আমার বাংলাদেশে কোনটা ভালো জিনিস, কোনটা সুন্দর জিনিস, এ আমার সরকার কি জিনিস উপকার করলো, কোন জিনিসটাকে, এই এই জিনিসগুলোকে আমরা বাইরের দেশে যায় কি তুলে ধরতে পারতেছি, যোগ্যতা আছে আমাদের নাই, তো কেন রে ভাই তার এনে টানাটানি করব। যে মানুষটা আমাদের দেশের জন্য করতেছে, আমাদের বাংলাদেশের সুনাম করতেছে, তো সেই মানুষটার পিছনে লাইগে থাকার আঠার মতো কি এমন দরকার তাহলে টাইম, তাহলে সাকিব খান নাম্বার ওয়ান, নাম্বার ওয়ানই। অনেকেই বলে সাকিব খানের মতো নায়ক আগামী 100 বছরে আসবে না বা জন্ম নেবে না, আমি এটা বলবো না, কারণ এখনকার যুগের ছেলে মেয়েদের কিন্তু খুব ভালো ট্যালেন্ট আছে, আর এখনকার অনেক ছেলেরাই আছে, অনেক ভাইয়েরা আছে অনেক সুন্দর, কিন্তু হয়তো অভিনয়ের দিক থেকে তারা সাকিব খানের মতন আসতে পারবে না, অভিনয়ের দিক থেকে, কাজের দিক থেকে কিন্তু সাকিব খানের মতো কর্মঠ হইতে পারবে না, সম্ভব না ভাই, অনেক কষ্ট, অনেক লাত্তি উষ্টাও খাওয়া লাগে। কারণ যখন আমি ছোট আর্টিস্ট, যখন আমি একটা সিনেমার কাজে যাব, যখন আমি একটা এশার কাজে যাব, যারা আমাকে ভালোবাসবে তারা কিন্তু, আমি যখন একটা কাজ বারবার এনজিও করব, একটা কাজ যখন বারবার ভুল করব, তখন কিন্তু আমি ডিরেক্টরের বকা শুনব, তারপর আমি কিন্তু প্রডিউসারের কথা শুনতে হবে, প্রযোজকের কথা শুনতে হবে, এটা কিন্তু শুনতে হয়, এটাও কিন্তু কষ্টের। সবাই আমরা সাজানো একটা গল্প দেখি, কিন্তু গল্পের পিছনে এই যে সাজানো যে কষ্টটা, তার পার্সোনাল লাইফ তার মতন ছেড়ে দেন, তার পার্সোনাল লাইফটা না দেখে তার কাজটাকে দেখি আমরা। তাদেরকে একটা কথাই বলার যে ভাই তার কাজটাকে দেখেন, তার সব কিছু দেখেন, দেখার পরে তার পার্সোনাল নিয়ে ঘাটেন, আগে থেকে তার পার্সোনাল কেন ঘাটবো আমরা, এটা তো তার, আমাদের কিন্তু রাইট নাই তার পার্সোনাল নিয়ে কথা বলার, কারোই রাইট নাই, সে যদি, সে কি অনুমতি দিছে আমাদেরকে বলার, সে কিন্তু দেয় নাই, কিন্তু আমরা তারপরও আর একটা বিষয় মানেন, এত সুন্দর একটা সাকিব খানকেও যদি না মানেন, আরে ভাই আপনার মানবেন কারে, আপনাদের মন মতো কে হবে, কে এমন আছে, প্রত্যেকটা মানুষেরই শত্রু থাকে, প্রত্যেকটা মানুষের অপছন্দ মানুষ থাকে, ঠিক আছে, আর পছন্দের মানুষও থাকে, কারণ আপনি দুনিয়াতে সবার পছন্দ না, আপনি নিজের দিকে দেখেন, যারা সাকিব খানকে নিয়ে কথা বলেন, তার খারাপ কথাগুলো যারা বলেন, তারা নিজেকে দেখেন, আপনি কজন মানুষের কাছে প্রিয়। আচ্ছা আপু, আপনি তো অভিনয় করেন, যদি আমরা বলি যে আপনি সাকিব খানের সাথে যদি অফার আসে সিনেমা করার, তাহলে আপনি করবেন? ভাই এটা তো আমার সাত কপালের ভাগ্য, আমি যদি সাকিব খানের সাথে সিনেমা করতে পারি, এই কপালটাই বা কজনের আসে, আমি মনে করব তাহলে আমিও আসলেই একজন আর্টিস্ট হইতে পারছি, বিধায় সাকিব খানের সাথে অভিনয় করতে পারবো। আমি বলতেছি না যে আমি করব বা আমাকে এই কথা বললেই যে নিবে, তা কিন্তু না, আমি আমার মনের কথাগুলো বলতেছি, যে আমি নিজেকে তখন একজন আর্টিস্ট হিসাবে মনে করবো, যে এখন মনে করেন না, না এখন আমি দর্শকের উপরে ছেড়ে দিছি, কারণ কাজ আমার এখনও শেখার অনেক বাকি, অনেক শিখতে হবে, আমার অনেক কাজ করতে হবে, আর আমি কাজ যত বছরই করি না কেন, সারা জীবন করলেও সারা জীবনে আমার শিখার আছে, মানুষের শিক্ষার কোনো শেষ। দর্শকদের একটা কথাই বলার, আসলে যারা সাকিব খানকে দেখতে পারেন না, যারা সাকিব খানের বিয়ে সম্পর্কে, তার বাচ্চা সম্পর্কে কথা বলেন, দর্শক তাদেরকে একটা কথাই বলার, আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, তার পার্সোনালটা না দেখে তার সৌন্দর্য, তার কাজটাকে দেখেন, সে কি আসলে কি করতেছে, এই জিনিসগুলো দেখেন, তার পার্সোনালটা আমরা না যাই। আর দর্শকদের একটাই বলার, আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, যাতে ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি।